জিহ্বাটার অবস্থাটা খুবই খারাপ, একেবারে নাজুক একটা অবস্থা। দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমার অফিসে একজন ভাই এসেছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম। তিনি একটি রোগে আক্রান্ত, রোগটির নাম হচ্ছে ভেনাস মাল ফরমেশন। এটা হচ্ছে একটা রোগ, এই রোগটা আসলে মানুষের যে কোনো জায়গাতেই হতে পারে। একটু শাহ আলম ভাইকে যদি আমরা দেখাই, আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন যে ওনার মুখে যে একটা সাইড অনেক বড় হয়ে গেছে, এবং জিহ্বাটা একটু দেখি শাহ আলম ভাই, জিহ্বাটার অবস্থাটা খুবই খারাপ, একেবারে নাজুক একটা অবস্থা। তো উনি আসছেন আমার অফিসে, কারণ হচ্ছে আপনারা জানেন মাঝে মধ্যে আমি কিছু ভিডিও করি, যে ভিডিওর মাধ্যমে আপনারা যারা আছেন দর্শক, এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা অনেক হেল্প করেন বাংলাদেশি যে সমস্ত গরিব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, সংসার চালাতে পারেন না তাদেরকে। তো এই জন্যই মূলত ভিডিওটা করা। শাহ আলম ভাই, আপনি কেমন আছেন এখন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, দর্শকরা ভালো আছে। আপনার কথা বলতে সমস্যা হয়, এমনি খাওয়া দাওয়া হয় ঠিক মতো? এমনি দেখুন, খাওয়া দাওয়া ঠিক মতো না হয়। আচ্ছা, এমনি আপনার রোগটা কবে থেকে? জন্ম থেকে। আচ্ছা দর্শক, আমি যদি একটু বলি যে যতটুকু আমার তার সাথে কথা বলে গল্প করে যতটুকু জেনেছি, সেটা হচ্ছে যে জন্মের একদিন পরই তার এই সমস্যাটা দেখা দেয়, এবং তার সাথে আছে রুবেল ভাই। মূলত তিনি যেহেতু স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, সেহেতু রুবেল ভাই তাকে অ্যাসিস্ট করছে। রুবেল ভাই আসছেন, রুবেল ভাই সম্পর্কে তার বোন জামাই হয়। তো রুবেল ভাই, আজকে আপনারা আসছেন ঢাকায় কবে এবং কোন ডাক্তার দেখিয়েছেন? আজকে আইসি মূলত 3 দিন যাবৎ, কালকে সাধারণ সম্পাদক এখানে আইছিলাম, ভাইয়ের বুক লাইতে বলছিল, পরে এখানে আইসি, পরে ভাই ডাক্তার দেখাইছে, ডাক্তারে বলছে এখানে যদি অপারেশন করা হয় তাহলে রিস্কটা বেশি, 100% থেকে 95% রিস্ক বেশি, তার মানে যদি তোমরা আর অপারেশন করো তাহলে তোমার বাপ মায়েরা নিয়ে আসো, 5 থেকে 6 লাখ টাকা লাগে, মানে অত টাকা আমরা কই পামো? তার মাধ্যমে যারা অনেক টাকা পয়সা খরচ হয়েছে, অনেক হয়েছে, এখানে ডাক্তারের রিস্ক বেশি দিলাইছে, মরণের রিস্কটাই বেশি, এ কারণে আমরা ডিগলার ফেলাইছি, ইন্ডিয়ায় দেখাবার চাইছিলাম, ইন্ডিয়ায় কথাবার্তা হয়েছে, কিন্তু ইন্ডিয়ায় গেলে 6 থেকে 7 লাখ টাকা লাগে, কিন্তু অত টাকা আমাদের কাছে নাই, দিন না দিন খাই, মানে আমি হেয়ার লাগি গুঞ্জামাই, কিন্তু সেই ক্ষেত্রে আমি হেয়ার লাগাইছি, আর আপনারা যদি পারেন কোনো সাহায্য করতে তাহলে অনেক উপকার হইতো, তাহলে হ্যাঁ আমি চিকিৎসাটা করতে পারতাম। দর্শক, আমরা আসলে শাহ আলম ভাই এবং তার বোন জামাইয়ের কথা শুনলাম। মূলত আমি ওনাদের কাগজপত্রগুলো দেখেছি, এবং সেখানে ডাক্তারের সাথে কথা হয়েছে, ভারত একজন ডাক্তারের সাথে, প্লাস্টিক সার্জারি নিয়ে কাজ করেন ওই ডাক্তার। তো সেখানে তিনি জানিয়েছেন যে শাহ আলম ভাইয়ের যে অপারেশনটা করতে হবে, সে অপারেশনটা করার জন্য মোট 5 থেকে 6 থেকে 7 লাখ টাকা লাগবে। যদি 6-7 লাখ টাকা খরচ করতে পারেন তারা, তাহলে চিকিৎসার মাধ্যমে তার এই যে রোগটা হয়েছে এটা ঠিক করানো সম্ভব। আসলে সবাই মিলে হেল্প করলে 5-6 লাখ টাকা আসলে কোনো ব্যাপার না। তারা এ পর্যন্ত জমি জমা, জানেন তো গ্রামের মানুষ কী করে, রোগ ব্যাধি হলে জমি জমা বিক্রি করে, তো সে সমস্ত করে এখন তারা প্রায় নিঃস্ব। অবশ্যই স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছেন সেগুলো হচ্ছে তাদের নাম্বার, এবং বিশেষ করে শাহ আলম ভাইয়ের নিজের নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা তার সাথে ভিডিও কলে, শাহ আলম ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে তাই তো, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলে তাকে দেখে তারপর আপনারা টাকা দিবেন। যদি শাহ আলম ভাইয়ের কথা বলে কেউ টাকা আপনাদের কাছে চায়, আপনারা অবশ্যই দিবেন না, কারণ এরকম প্রতারক চক্র কিন্তু আমার ফেসবুকে অনেক আমি দেখেছি, যে এরকম একটা ভিডিও করেছি তার নাম বলে অন্য লোক টাকা নিচ্ছে। সুতরাং আপনি শাহ আলম ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে তারপর তাকে সাহায্য করবেন। তো এখানে মোটামুটি দেয়া আছে সব কিছুই, আমি তার নগদ নাম্বার, বিকাশ নাম্বার, তার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের সাধ্য মতো যদি চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় খুব সহজেই আমরা গরিব এই ভাইটির চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারবো। এবং তিনি এসেছেন হচ্ছে নেত্রকোনা থেকে,
নেত্রকোনা থেকে এসেছেন, এবং আমরা চাই যে তিনি আসলে খুব সুস্থ জীবন যাপন করুক, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। দর্শকদের জন্য কিছু বলবেন? ভাইয়া আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেন, আমার এই লোক, আমি ইন্ডিয়া যাইতাম, আপনারা একটু হেল্প করেন ভাই, সবাই মিলে আমাকে বোন ভাইয়েরা বিদেশের ভাইয়েরা সবাই মিলে আমাকে এখানে সহযোগিতা করলে আমি একটু ইন্ডিয়া যাইতে পারতাম, আমার আমার চিকিৎসাটা করতে পারতাম।